ভাই, আমি সুজয় চক্রবর্তী। অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি প্রোডাক্ট বাজি করতে। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ফেস্টিভ সিজনে আমার কিন্তু যে মানে যেটাই কিন্তু ফেস্টিভ পারপাস লঞ্চিং হবে আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এনে হাজির করবো। তো সেই কমিটমেন্ট অনুযায়ী আবার এনে হাজির করেছি সাইকেল ব্র্যান্ডের বাঁশুরি। আপনারা মনে করতে পারেন বাঁশুরি আবার এইটুকু প্যাকেটে কখন হয়ে গেল? বাঁশুরি আবার দুটো আলাদা আলাদা দেখছি, একটা চন্দন, একটা অন্য কী একটা দেখছি, ফ্লাওয়ার ফ্রুটস এই সমস্ত। এটা আবার কি? না, এটা ধূপই, কিন্তু ধূপ কাঠি নয়, এটা হচ্ছে ডিউলাক্স ধূপ। আপনাদেরকে প্রথমে মনে করাতে চাইব যে সাইকেল ব্র্যান্ড কিন্তু ধীরে ধীরে অনেক বড় লক্ষ্যের দিকে এগোচ্ছে। আর এর আগের আপনারা মানে আমার রিভিউগুলো দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমি বেশ অনেকগুলো কিন্তু এই বাঁশুরি ব্র্যান্ডের উপরে আমি কিন্তু অনেক প্রোডাক্টের রিভিউ আমি অলরেডি করে ফেলেছি। আপনাদেরকে জানাতে চাইব যে সাইকেল ব্র্যান্ড হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য জায়ান্ট ব্র্যান্ড এই সেগমেন্টের মধ্যে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে সাইকেল হচ্ছে সেই ব্র্যান্ড যে 1948 সাল থেকে মানে দেশ স্বাধীন হওয়ার এক বছর পর থেকে আজকে 2022 পর্যন্ত চূড়ান্তভাবে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং একের পর এক প্রোডাক্টের জন্ম দিয়ে যাচ্ছে। নিত্য নতুন, নিত্য মানে দৈনন্দিনভাবে তারা কিন্তু মানুষের যে বেসিক রিকোয়ারমেন্ট, মানুষের যে টেস্ট, মানুষের যে মানে প্রোডাক্টের চাহিদা সেইটা মার্কেট সার্ভে করে তুলে নিয়ে এসে তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে কিন্তু একটা অনন্য অনন্য প্রোডাক্ট লঞ্চ করছে। মানে এই ধূপের ক্যাটাগরিতেই আপনি যদি যান সেখানে গুঁড়ো ধূপ, স্টিক ধূপ, ডিলাক্স ধূপ অনেক কিছু ক্যাটাগরির মধ্যে আসছে। এবং তার থেকেও বড় কথা যেটা বললাম যে বড় লক্ষ্যের দিকে এগোচ্ছে সেটা হচ্ছে আপনাদের মনে প্রশ্ন জাগছে তো যে বাঁশুরি নামে এতগুলো প্রোডাক্ট পরপর পরপর লঞ্চ করে যাচ্ছে কেন? হ্যাঁ, সাইকেল ব্র্যান্ড নতুন সাব ব্র্যান্ডের কিন্তু জন্ম দিতে চলেছে, জন্ম দিয়ে ফেলেছে অলরেডি। এই বাঁশুরি ব্র্যান্ডের ব্র্যান্ডটাকে যদি আপনি মনে মনে কল্পনা করেন তাহলে এটি হচ্ছে একটি আমব্রেলা। এই ছাতার নিচে অজস্র প্রোডাক্ট তৈরি হয়েছে, এগুলো কোম্পানি তখন করে, একটা কোম্পানি সাব ব্র্যান্ডের তখনই জন্ম দেয়। একটু থিওরিটিক্যাল ব্যাপারে চলে আসি, সাব ব্র্যান্ডের জন্ম তখনই হয় যখন কোম্পানির এসকিউজ অনেক মানে সংখ্যা বৃদ্ধি পেয়ে যায় এবং তার ভ্যারিয়েন্ট প্রচুর মাত্রায় চলে আসে, তখন একটা সাব ব্র্যান্ডের জন্ম দিয়ে তার আন্ডারে ওই মাল্টিপল প্রোডাক্টকে কোম্পানি অপারেশনে রাখে এবং তার জন্য আলাদা ডিপার্টমেন্ট, আলাদা দপ্তর কোম্পানিকে মেনটেন করতে হয়। এই বাঁশুরি যেটা দেখছেন এটা হচ্ছে সেই আমব্রেলা ব্র্যান্ডের আন্ডারেই নতুন লঞ্চিং হওয়া চন্দন এবং আর একটি ফ্লেভার ফ্রুট প্লাস ফ্লাওয়ারের যে ফ্লেভারটা দেখছেন এটা হচ্ছে ডিউলাক্স ধূপ। মনে প্রশ্ন হতে পারে ডিউলাক্স ধূপ আবার কী জিনিস? ডিউলাক্স ধূপ হচ্ছে আপনারা বাজারে দেখতে পাবেন যে বিভিন্ন মানে মন্দির, বিভিন্ন ধর্মীয় স্থান, বিভিন্ন মানে খুব সফিস্টিকেটেড বিভিন্ন স্বর্ণকারের দোকানে এক ধরনের ধূপ দেখবেন যে যেটাকে প্যাকেট থেকে খোলার পরে আপনাকে নিজের মতন করে কাস্টমাইজ করে নরম মতন একটা ধূপ পাওয়া যায়, যেটাকে কাস্টমাইজ করে লম্বা করে একটু মোলে নিয়ে সেটাকে জ্বালাতে হয়। ডিউলাক্স ধূপ হচ্ছে সেইটা, অর্থাৎ যেটাকে চলতি কথায় আমাদের বিশেষত পশ্চিমবঙ্গে যাকে হনুমান ধূপ বলে যে মানে মার্কেটে পরিচিত, ওই ক্যাটাগরি হনুমান ধূপ বলে কোনো ব্র্যান্ড হয় কিনা আমার জানা নেই, কিন্তু ওই ক্যাটাগরিটাকে চলতি কথায় এই ধরনেরই আমি শুনেছি বলে বললাম। যদি আমি ভুল বলি তাহলে ত্রুটি মার্জনা করবেন, কিন্তু ওই ধুনোটাই কোম্পানি মানে মার্কেটে যেহেতু এত সেল, এত ডিমান্ড, আরও প্রমিনেন্ট, আরও সুন্দর গন্ধ এবং আরও ব্র্যান্ডেড কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনাদের কাছে তুলে দিচ্ছে এবং দাম কিন্তু খুব সাধ্যের মধ্যে আছে। 35 গ্রামের এই প্যাকেট মাত্র 15 টাকা দাম রাখা হয়েছে এবং সাথে একটা আপনারা হোল্ডার পাচ্ছেন এবং এর মধ্যে পাচ্ছেন আপনারা সাইকেল ব্র্যান্ডের ট্রাস্ট, সেরকম জিপার প্যাকিং যার মধ্যে কোনো মানে ফ্র্যাগরেন্স লিক হওয়ার কোনো ব্যাপারই নেই। এবং আপনারা তো ভালো করেই জানেন সাইকেল ব্র্যান্ড হচ্ছে সেই ব্র্যান্ড যে 64-65টা দেশে এক্সপোর্ট করে তার মানে ওয়াইড রেঞ্জের ক্যাটাগরি ধূপ। এবং শুধু তাই না, তার ইন্টারন্যাশনাল কোয়ালিটি
তার আইএসও স্ট্যান্ডার্ড এবং উইমেন এম্পাওয়ারমেন্ট, মানে কতগুলো তাজ এই কোম্পানির মাথায় আছে সেগুলো আপনাদেরকে মনে করাচ্ছি শুধুমাত্র, যে একটা ধূপকাঠি কোম্পানি সে 65টা দেশে ব্যবসা করে, তার ইন্টারন্যাশনাল কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। উইমেন এম্পাওয়ারমেন্ট মানে মহিলাদের রুজি রোজগারের ব্যাপারে ইন্ডিয়ার তাবড় তাবড় যে ব্র্যান্ডগুলি আছে তার মধ্যে সাইকেল ব্র্যান্ড একটি। মানে এই কোম্পানিতে উইমেন্সরা প্রচুর প্রচুর পরিমাণে মহিলা, মানে মহিলা এঙ্গেজ আছে, যারা বিভিন্ন জায়গা বিভিন্ন দপ্তরে প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে শুরু করে সমস্ত জায়গাতে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে কোম্পানির সমস্ত সেকশনে মহিলারা এখানে কাজের সুযোগ পায়। এবং শুধু তাই নয় যে এরা পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন, এরা মানে সম্পূর্ণ হার্বাল এসেন্স এবং জিরো কার্বন এমিশন ধূপ এরা বানানো মানে সবসময় বানিয়ে থাকে। তো যে কোম্পানির মাথার উপর এত তাজ, সে কোম্পানি একটা প্রোডাক্ট বানানোর আগে 100 বার সেটাকে রিসার্চ করে তবে এটা লঞ্চ করে। এবং আরেকটা জিনিস মনে করাবো যে এর প্রত্যেকটা প্রোডাক্ট 14 বার কোয়ালিটি টেস্টিং হয়ে, 14টা স্টেজে কোয়ালিটি টেস্টিং হয়ে তবে আপনার হাতে এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ আপনি খুব সহজে যেটা ভাবছেন যে 15 টাকার ধূপকাঠি কোনোরকমভাবে বানিয়ে, না, সব থেকে বড়ো বোকামি হবে, এটা 14টা ধাপে আপনার মানে কোয়ালিটি চেক হয়ে তবে আপনার হাতে এই পণ্যটা আসছে। এবং সেটা অবশ্যই লট ওয়াইজ হয়, যারা প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের সাথে যুক্ত তারা ডেফিনেটলি জানেন আমি কী বলছি, তাদেরকে মানে তাদের উদ্দেশ্যে আমি বিষয়টা কী বললাম বা আমার ভিউয়ার্সদের উপলক্ষে আমি কথাটা কী বললাম। আমি ডেফিনেটলি এটা রিভিউ করে দেখাচ্ছি এবং প্যাকেট আনবক্সিং করে দেখাচ্ছি যে এটা বেসিক্যালি কেমন করেছে। তো সঙ্গে থাকুন, খেলাটা বন্ধ করো। অন্যান্য ধূপের ক্ষেত্রে আমি বিশেষত কিন্তু এত খুলে ফুলে দেখায় না, কিন্তু এটা সত্যি বলতে সাইকেল ব্র্যান্ড কেন, মার্কেটে এই মুহূর্তে এই ক্যাটাগরির মধ্যে আমার মনে হয় প্রথম ব্র্যান্ডেড, এই ক্যাটাগরিটাকে প্রথম ব্র্যান্ডেড করলো সাইকেল ব্র্যান্ড। সেই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই হচ্ছে হোল্ডার, এবং যে মতো আমি আপনাদেরকে বলেছিলাম সেটা মিলিয়ে দেখার জন্যই আমি আরও এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাতে চাইব, যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় যে ডিউলাক্স ধূপ আবার কী জিনিস হয়। প্যাকেটটা খুললে যেরকম বললাম যে সেমি সলিড একটা ধূপ এরকমভাবে আপনার সামনে বের হবে, এবং যেটা বলছিলাম যে যেরকম খুশি শেপের আপনি দিতে পারেন, এরকম করে আপনি একটা শেপ করলেন, শেপ করার পরে এটাকে মধ্যে আগুন জ্বালালেন, আগুন জ্বালিয়ে স্ট্যান্ডের মধ্যে মাউন্ট করে দিলেন। এই এই ধূপটা আগে ছিল সম্পূর্ণ আনব্র্যান্ডেড কনসেপ্ট, সেটাকে ব্র্যান্ডেড কনসেপ্টে নিয়ে এলো সাইকেল ব্র্যান্ডের বাঁশুরি সেকশন। এবং এটা যেটা দেখছেন এটা হচ্ছে চন্দন ফ্লেভার, আপনি যখনই খুলবেন যেহেতু মানে ভিজুয়ালাইজেশনের মধ্যে আপনি স্মেল পাচ্ছেন না, আমি আপনাকে অ্যাসিওর করে বলছি এর মধ্যে আপনি চন্দনের ফ্লেভার পাবেন। আবার এটা যখন আপনি কাটবেন তখন বাঁশুরির যেটা আপনি এই ফ্লেভারটা ইউজ করেন ফ্লাওয়ার প্লাস ফ্রুট পাঞ্চ, এটা যখনই আপনি খুলে এরকমভাবে জ্বালাতে যাবেন তখন ফ্লাওয়ার প্লাস ফ্রুট পাঞ্চ পাবেন। অনবদ্য জিনিসটা, প্রোডাক্টটা, প্রোডাক্টের কনসেপ্ট সুন্দর, এবং এই প্রোডাক্টটা আমরা ইউজ করেছি এতদিন নন ব্র্যান্ড অপশনে, আজকে আমরা ব্র্যান্ডেড অপশনে আসবো এবং ডেফিনেটলি এটা ইউজ করবো। এবং দাম কিন্তু খুব সাধ্যের মধ্যে আছে, মাত্র 15 টাকা দাম, সুতরাং প্রত্যেকেই আমরা চাইবো যে এটা একবার ট্রাই করে দেখি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ডেফিনেটলি করবেন, আর কমেন্ট সেকশানে জানাবেন নতুন প্রোডাক্ট কেমন লাগলো, এবং মানে আপনারা ডেফিনেটলি এটাকে বারংবার আপনারা ইউজ করতে চলেছেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব ব্যাপারটাই জানবো, কমেন্ট সেকশানে ডেফিনেটলি জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি সুজয় চক্রবর্তী আবার চলে আসবো প্রোডাক্ট বাজি করতে আপনাদের মাঝে, নতুন বা এক্সিস্টিং আপনাদের অজানা সে সমস্ত প্রোডাক্ট নিয়ে। ততক্ষণে বিরাম নিলাম।